সুদীপ মৌসুমী মুখার্জি, দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। আজকে ভারী সুন্দর কটন শাড়ি দেখাবো। তার আগে বলি, তুমি যদি আজ আমার নতুন ভিউয়ার হও অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কারণ জানি রাখি কেন করবে। আঁচল বুটিক মৌসুমী মুখার্জি পিওর শাড়ি নিয়ে কাজ করে, তসর এবং সিল্ক, তার সাথে পিওর কি কটন শাড়ি, কখনো করে অ্যাপ্লিক, কখনো করে কাঁথা স্টিচ, কখনো করে কাশ্মীরি স্টিচ, কখনো করে গুজরাটি স্টিচ, কখনো করে স্পেশাল উইভিং হ্যান্ডলুম, যেটা কিনা শুরু হয় 2500 টাকা থেকে 25,000 অবধি। তোমার পছন্দ অনুযায়ী শাড়ি নিতে পারবে। কোথায় আসতে হবে? 3D কালীচরণ সেন্টার, কলকাতা 7 লক্ষ 30, একদম দমদম মেট্রোর অপোজিটে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। শুরু করছি আজকের অনুষ্ঠান। ভীষণ ভালো শাড়ি, যেটা আগেরবার জয় জয়কারে এনেছিল সেই রকম প্যাটার্নের শাড়ি, পিওর কটন। ভালো গরম পড়েছে, কটন তো লাগবেই, এবং হোম ওয়াশের কটন হলে তো কথাই নেই, জমে যাবে একদম। 1 নম্বর শাড়ি, শাড়িটা হচ্ছে চেক সুইভিং, তার সাথে সুন্দর অ্যাপ্লিক, সুন্দর। আঁচলটা খুব সুন্দর, আমি যেটা বলি, আমি আজকাল রিচ পাল্লু করা ধরেছি, মানে ছোট আঁচল, দেখতে সুন্দর হয়, গোটা শাড়িটায় কাজ থাকবে, দেখে নিই সেই সবজি কাজ। 950 টাকা, চেষ্টা করো দুটো শাড়ি বুক করার 950-এ, চেষ্টা করো, কারণ তাহলে আমার তোমার দুজনেরই সুবিধা হয়, কারণ একটা শাড়ি ডেলিভারি চার্জ দেওয়ার থেকে আমার মনে হয় দুটো শাড়ি নিয়ে নেওয়া ভালো। 2 নম্বর শাড়ি, কি সুন্দর দেখো, আমি এই শাড়িটা ওই গ্রিন না আরেকটা গ্রিন দেখাবো, সেই শাড়িটা আমি গতবারে পরে দেখিয়েছিলাম তোমাদের, যে একটা কটন শাড়ি কত অভিনব হতে পারে। 2 নম্বর শাড়ি, 2 নম্বর শাড়ি, এগেন 950, 950 টাকা। যদি কারোর মনে হয় একসাথে অনেকগুলো শাড়ি নেবেন যে কোনো অনুষ্ঠানের জন্য, একবারে বলে দেবেন যে আমার পিঙ্ক কালার, একটা গ্রিন কালার, একটা রেড, একটা অরেঞ্জ, একটা সব লাগবে, দিয়ে দেবো, একসাথে ধরে দিয়ে দেবো, কারণ আমাদের এই শাড়ি কিন্তু সবসময় চলতে থাকে। 3 নম্বর অরেঞ্জ রঙের শাড়ি দেখো, অরেঞ্জ কম্বিনেশন ভারী ভালো লাগে। তোমার ঘরে যা ব্লাউজ আছে, ব্ল্যাক থাকতে পারে, অরেঞ্জ থাকতে পারে, অফ হোয়াইট থাকতে পারে, করতেই পারো, সুন্দর কমেন্ট করো, তোমরা যা কমেন্ট করো আমার খুব ভালো লাগে, আমি নিজে উত্তর দিই কমেন্টগুলোর। কারণ আমার ভীষণ ভালো লাগে, আর যারা করে তাদেরও ভীষণ ভালো লাগে, কারণ তারা পড়ে তোমাদের কমেন্টগুলো। সুতরাং পজিটিভ কমেন্ট করাটা 4টে লোককে বাঁচিয়ে রাখতে ভীষণ সাহায্য করে, কারণ তুমি পজিটিভ কমেন্ট করবে সেও পড়বে। আমি তো নিজে পজিটিভ, নেগেটিভ কমেন্টে আমার কিছু যায় আসে না, কিন্তু এদের মনটা উজ্জ্বল হয়ে ওঠে। ওটাও ছিল 950, 4 নম্বর শাড়ি দেখাচ্ছি, এটাও 950, খুব সুন্দর সুন্দর দেখাচ্ছি, 950। আঁচল মানেই কিন্তু 9000 নয়, আঁচল মানে 950ও আছে, দেখতে হবে সেটা কিনা পিওর কটনে, পিওর কটন। হোম ওয়াশের শাড়ি দিচ্ছি 950 টাকায়, পারলে দুটো বুক করো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, দাবি তো রইলই, 950 টাকায় দুটো শাড়ি বুক করতেই পারো, খুব ভালো লাগবে আমার, খুব ভালো লাগবে যে অ্যাপ্লিকটা করে, খুব ভালো লাগবে তার যে তাঁতটা বোনে। এবার যাবো 5 নম্বর শাড়িতে, হলুদ কালো, এটা লাল ছাড়া শাড়ি, সুন্দর শাড়ি, আমি বারবার মেনশানই করে দিই, আমি লাল ছাড়া শাড়িও কিন্তু পরি, সবাই বলেন সবেতেই লাল দেখাও, আমি কিন্তু লাল ছাড়া শাড়িও পরি এবং প্রতিটা অনুষ্ঠানেই দেখাই, সিল্ক তো প্রচুর করি, কটনও করি। কালো হলুদ কম্বিনেশান, এবং শাড়িটা ভীষণ সুন্দর, কালো হলুদ চেক্সে আছে, আমি তোমাদের ছোট চেক্সটা দেখালাম, বড় চেক্সটা দেখালাম, দুটোই কিন্তু দারুণ গ্রহণযোগ্যতা আছে, স্পেশালি যারা স্কুল টিচার আর যারা রেগুলার শাড়ি পরেন তাদের জন্য খুব আইডিয়াল। জানেন আমরা যখন এই শাড়িটা শুরু করেছিলাম, এটা না যেটা 750 টাকা দেখাই, সেটা 475 টাকা ছিল, এখনও সেই শাড়ি পরে আমাদের কাছে মহিলারা আসেন, বলে এই শাড়িটা আছে তো। এটা হচ্ছে 6 নম্বর শাড়ি, ওটা কালো হলুদে দেখালাম, এটা ব্ল্যাক অরেঞ্জে দেখাচ্ছি, সুন্দর শাড়ি, সুন্দরভাবে পরে সুন্দর করে ছবি পাঠাও আমাকে, খুব ভালো লাগবে, আমি যখন শাড়ি দেখাই আমার তখন মনে হয় তোমাদের সাথে গল্প করি, কারণ শাড়ি নিজে আমার সাথে গল্প করে, শাড়ি নিজে আমাকে বলে এরমভাবে করো, ওরমভাবে করো, আমি ঠিক সেরমভাবেই করি,
আমার মধ্যে কোনো ভ্যানিটিও নেই, আমার মধ্যে কোনো কি বলবো কোনো একটু খ্যাপামি আছে, এছাড়া কিছু নেই। যে গোটা শাড়িটা কিন্তু অ্যাপ্লিক করা আছে, গোটা শাড়িটা 950 টাকা, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। এটা মাথায় রেখে আসল বুটিকে ফোন করবে, বুকিং করবে। ভাই এটা আমার দম্ভ নয়, বারবার বলি, এটা আমার শাড়ির দম্ভ, আমার সুতোর দম্ভ। 7 নম্বর শাড়ি মভ ইয়েলো, দেখো হিচার কম্বিনেশন কটন করেছি, কেমন লাগছে বলো? আমার এই ব্লাউজটা দিয়ে ওটা খুব ভালো যাবে, ভীষণ ভালো যাবে। আচ্ছা এই শাড়িগুলো দেখানো হচ্ছে না, শাড়িটা স্টার্টিং এ মানে আমাদের ডান পাটা খুব সুন্দর ফুলে ঝাড় পড়বে, আমি তাড়াহুড়ো করছি, দেখানো হচ্ছে না, ডান পাটা খুব সুন্দর এদিকে, শাড়িটা যখন এদিক দিয়ে ঘুরিয়ে আসবে আমার এই ঠিক পায়ের কাছে একটা সুন্দর ফুলে ঝাড় পড়বে, দেখা যাচ্ছে না? প্রত্যেকটা শাড়িতে কিন্তু যতগুলো চেকসে দেখাচ্ছি 950 টাকা। এবার দেখাবো 8 নম্বর শাড়ি, 8 নম্বর, আমরা লাল সাদা মানেই জানি শুভ কাজের শাড়ি, আর সেখানে যদি হলুদ থাকে, লাল হলুদ তো মাঙ্গলিক চিহ্ন বলতে হয়, কারণ আজও বিয়ের কার্ড যখন আসে তাতে লাল হলুদই দেওয়া থাকে, লাল হলুদ হচ্ছে শুভ। ৯৫০, কারোর যদি মনে হয় এসে দেখে নেব চলে এসো, 3D কাঞ্চন শেডলেন কলকাতা 7 লক্ষ 30, নোট করে নাও, আমার ফোন নাম্বারটা নোট করো, অ্যাড্রেসটা নোট করো, আসাটা খুব সহজ, দমদম রোড থেকেও আসা সহজ, মেট্রো দিয়ে আসা সহজ, ট্রেন দিয়ে আসা সহজ, আর বাই কার তো আসা খুবই সহজ। 9 নম্বর শাড়ি তুতে হলো, আমি যেটা বলি আমি রং প্রচুর দেখাই, কিন্তু যে রং নিচে ফেমাস সেই রংকে আমি দেখাই, সেই রঙের সাথে রংকে মিলিয়ে দিই, যাতে যে কোনো কমপ্লেক্সন, যে কোনো এজ, যে কোনো এজ মানে যে কোনো এজ বার নেই আমার শাড়িতে, আমার এটাই বলার বক্তব্য, সব বয়সে সবাই পরতে পারবে, সেরকম কম্বিনেশন আমি শাড়ি বানাই। কিন্তু এটা পিওর কটন শাড়ি দেখাচ্ছি, তাতে অ্যাপ্লিক করা আছে 950 টাকা, পারলে দুটো শাড়ি বুক করবেন, বারবার রিকোয়েস্ট করছি কেন বুঝতেই পারছি। এবার দেখাবো 10 নম্বর শাড়ি, ওই যে বলি একটা কথা, ভগবান সৃষ্টি করে পাঠিয়েছেন পিঙ্ক গ্রে কম্বিনেশনকে, একদম পিঙ্ক গ্রে কম্বিনেশন। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই করবে, কমেন্ট করো, তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, তাদের বলো সাবস্ক্রাইব করতে, ভালো লাগবে পিওর শাড়ি অনুষ্ঠান দেখতে, পিওর শাড়ি অনুষ্ঠান দেখতে সবাই সবসময় ভালোবাসেন। অনেক মহিলারা দেখেন, দিদি আমি কোনো সিরিয়াল দেখি না, তোমার শাড়ি অনুষ্ঠানটা দেখি, স্ক্রিনশট পাঠান যে তার ইউটিউব ভর্তি আমার শাড়ি, ভালো লাগে, খুব আনন্দ লাগে, খুব প্রাউড ফিল করি, যে প্রাউড ফিল করি একটা মহিলা আরেকজন মহিলার এত সুন্দর প্রশংসা করছে। এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, এই শাড়িটাই আমি পরি, একটা হলুদ সবুজ ব্লাউজ দিয়ে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এখানে প্রত্যেকটা শাড়িতেই, প্রতিটা শাড়িতেই দেখো তো কি উজ্জ্বল, একটা 950 টাকার কটন শাড়ি সেটা কিনে অ্যাপ্লিক করা এত উজ্জ্বল, নিতে তো ইচ্ছে করবেই। আমাদের পুজোর কাউন্টডাউন কিন্তু চলছে, এবছর অক্টোবরের ফার্স্ট উইকেই পুজো, শুরু করে দাও তোমরা সংগ্রহ করতে, কারণ সুন্দর ম্যাচিং সুন্দর জুয়েলারি। দেখো আজও শাড়ি কিন্তু ফ্যাশনের তুঙ্গে তুঙ্গে, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, সমস্ত ফিল্ম স্টাররা শাড়ি পরে কিন্তু দেখাচ্ছেন, রিলস বানাচ্ছেন শাড়ি পরে, ওয়েস্টার্ন ড্রেস পরে কিন্তু কেউ এখন রিলস বানায় না, খেয়াল করে দেখো সমস্ত সেলিব্রিটিরা রিলস করেন শাড়ি পরে, এবং শাড়ি নিয়ে সব সময় ইউটিউব বলো যে কোনো মিডিয়াতে, ইউটিউব তো একটা ইনফরমেশন সেন্টার, সেখানে তুমি পাবে ইনফরমেশান, যে কোনো মিডিয়াতে শাড়ি নিয়ে কিন্তু মারাত্মক চর্চা, মারাত্মক। এবার দেখাচ্ছি পিওর লিনেন বাই লিনেন শাড়ি, 12 নম্বর শাড়ি, লিনেন আমি অনেক দেখাই, নতুন ডিজাইন দেখাচ্ছি, দেখো অনেকেই বলো দিদি একটু ছোট বুটি খুব ভালো লাগবে, এটা কপার বর্ডার, আমি সব শাড়ি রিচ পার্ল করি এখন, সব শাড়ি, এটা নতুন মিনেকারি বুটি কিন্তু দেখা, মিনেকারি বুটি ভীষণ সুন্দর ছবি তুলতে পারো, দেখে দিলেই হবে,
লিনেন বাই লিনেন, গরমকাল মানে লিনেন কটন এসব ছড়া ছড়ি যায়। কারণ মানে ওই একটা শাড়ি কিনে নিই, দু বছর চলে যাবে, তারপর দু বছর বাদে অন্য শাড়ি কিনবো। এগুলো ব্লাউজ পিস থাকে, তবে লিনেনের ব্লাউজ বানাবেন না। 1950 এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, দারুণ কালারটা, দারুণ। তোমাদের মনে আছে কিনা জানি না, আমাদের সমবয়সী যারা তাদেরকেই বলছি, ছোটবেলায় আমাদের মিষ্টি সুপুরি বলে একটা সুপুরি, এখন তো মিষ্টি পানে ধরো প্রচুর মশলা দেওয়া হয়, তখন কিন্তু এত দেওয়া হতো না, মড়ি দেওয়া হতো, মিষ্টি সুপুরি দেওয়া হতো, আর চুন খয় দেওয়া, আর মিঠা পাতা, সেই রং, সেই রং। দেখো 1950, দারুণ সুন্দর কালার দেখাচ্ছে, দারুণ সুন্দর শাড়ি। আমি তো বলবো আমার যারা ছোট বাচ্চা বন্ধুরা আছে, মানে আমার যারা পুচকু পুচকু মেয়েরা আছো, তারা এটা কেনো, কিনে পরো, তোমরা এগুলো পরে অভ্যেস করো, দেখবে তোমাদের পিওর শাড়ি পরার নেশা ধরে যাবে। এবং শাড়িতে তোমাদের, তোমরা খেয়াল করে দেখো, তোমরা জিন্স পরবে দরকারি, সালোয়ার পরবে দরকারি, টপস পরবে দরকারি, কিন্তু বিয়ে বাড়ি যেতে গেলে একটা শাড়ি লাগে, সেটা যে কোনো দামে। তুমি 1950 সাইডে যে কপার জুয়েলারি, একটা টিস্যুর ব্লাউজ দিয়ে পরো, সুন্দর কপার জুয়েলারি কেনো, জুয়েলারি দিয়ে পরো, অদ্ভুত সুন্দর তোমাকে দেখতে লাগবে। আমি কিন্তু বাচ্চা মেয়েদের কথা বলছি, তোমরা এখন পরো না, 12-14 হাজারের কাতন তোমরা পরো না, কিন্তু এই শাড়িগুলো পরো। দেখো রংটা একবার, অসাধারণ কালার, অসাধারণ কালার, মানে নীলের সাথে গ্রে রং মিশিয়ে এটা করা হয়েছে, তার সাথে কপার জুড়ি বর্ডার, ছোট্ট আঁচল, ছোট্ট আঁচল, মিষ্টি আঁচল। 1950 লাগবে, ডেলিভারি চার্জ লাগবে 20 হাজার, যে খুব ফাস্ট ভিডিওটা করছি, খুব দরকারে, বুঝতেই পারছো কি দরকার। সুতরাং তোমাদের যদি ইচ্ছে হয় একটু বারবার দেখে না। 15 নম্বর শাড়ি, 15 নম্বর শাড়ি, এটাও লিলেন শাড়ি দেখাচ্ছি, লিলেনের কিন্তু ব্লাউজ আছে, বাট তোমরা বানিও না, কারণ লিলেনের ব্লাউজ আমি বানাতে বারণই করি। আবার অনেকে বিন্দাস বানি টানি নিয়ে বলে কেন দিদি বারণ করেন, খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর ব্লাউজ, বানাতে পারেন। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, এটারও রিচ পারলে ছোট্ট আঁচল, কিন্তু ভীষণ গর্জাস আঁচল, আর এই ছোটো ছোটো বুটি, প্রত্যেকটা বুটি কিন্তু মিনা করা, তোমরা একটু স্ক্রিনশট নাও, নিয়ে জুম করে দেখো, দেখবে প্রত্যেকটা বুটি কিন্তু মিনা করা। আর এই জরির বর্ডার, স্লিক জরির বর্ডার, অনেকেই এসে ইঞ্চি জরির বর্ডার খোঁজো, এই লিলেনগুলো নাও 1950-এর, ভীষণ সুন্দর, পরে আরামভাবে দেখতে তো সুন্দর লাগবে। 1950 লাগবে, ডেলিভারি চার্জ লাগবে 20 হাজার চার্জ। 16 নম্বর শাড়ি, মেক বলে বড় নীল, এই সেই ঘন নীল কালার, একদম ঘন নীল কালার। দেখো আমি কিন্তু সবসময় কাল অনুযায়ী শাড়ি দেখাই, কিন্তু পিওর শাড়ি দেখাই, একদম পিওর শাড়ি দেখাই, যখনই দেখাই। এটা ঠিক, যখনই শাড়ি দেখাই পিওর শাড়ি দেখাই। এবার এই শাড়িটা এখন তো আমাদের সারা বছর গরমকাল, পরিষ্কার কথা, সারা বছর গরমকাল, তুমি এটা তুলে রাখতে পারো, পুজোর সময় পরতে পারো, যে কোনো অকেশনে বার করে পরতে পারো, ভালো লাগবে। ভালো লাগার শাড়িটা নিয়েই আমি অনুষ্ঠান করি, কারণ তোমাদের একটু ভালো লাগে আমার ভীষণ ভালো লাগবে, আর আমার ভীষণ ভালো লাগলে আমি আমার পেছনে থাক যারা থাকে, যারা এসব করে তাদের আরও ভালো লাগবে, কারণ তাদের আমি প্রচুর কাজ দেব। আমি সারা দিন, বললে বিশ্বাস করবে কিনা যাই না, সারা দিন বসে বসে ডিজাইন ভাবি, কোন ডিজাইনটা কোন শাড়িতে কোন রঙে ভালো লাগবে, কারণ এটা আমার ভালোবাসা ভালো লাগা দুটোই। 17 নম্বর শাড়ি দেখো, নতুন সৃষ্টি করা একটা শাড়ি, টিস্যু কটন, যেটা কিনা আমি ভাগলপুরে পরলমে দেখিয়েছিলাম, টিস্যু কটন, কিন্তু এরকম হাত বুনোই দেখায়নি। এই শাড়িটা ব্লাউজ তোমরা বানাতেই পারো, ব্লাউজটা ভীষণ সুন্দর হবে, কারণ ব্লাউজটা তো টেম্পেল করা আছে। এটা কিন্তু একটু গ্লসি, যারা ম্যাট পছন্দ করেন তাদের বলে দিচ্ছি, এটা একটু গ্লসি, আগে আঁচলটা দেখাই তারপরে বডিটা দেখাবো। কারণ কি হয় বুঝিয়ে দিচ্ছি, কেন গ্লসি, নর্মালি আমরা কি করি কটনের টানায় জড়ি বুনি, ঠিক আছে, কিন্তু এটা উল্টো করেছি একটু ভাবনা চিন্তা করে, কারণ অনেকেই আমার কাছে এসে একটু গ্লসি শাড়ি চান, যে শাড়িটা পরবো কিন্তু স্লিক হবে, টেম্পল বর্ডার হবে, ছোট মুজি হবে, হাফ ইঞ্চি মুজি হবে, সুন্দর শাড়ি হবে, গিফটও করা যাবে, আবার নিজেও একটা অকেশনে পরতে পারবো। তখনই মাথায় বুদ্ধি খেলে গেল জরির টানায় কটন বুনলাম, নর্মালি আমরা বুনি কটনের টানায় জরি,
যে মুহূর্তে তাঁতিভাইয়ের সাথে কথা বললাম, বললাম হয়তো একটু জড়ি নষ্ট হবে কিন্তু ছিঁড়ে যাবে বেশি জড়িটা, কারণ কাঠিমে পাকাতে হয়। তো বললো না দিদি একটু আস্তে করে করলে হবে, আপনি অর্ডার নিলে একটু আস্তে আস্তে অর্ডারটা দেবেন। দেখা গেছে গোল্ডেন জড়ি দিয়ে বোনা আর সিলভার জড়ি দিয়ে টেম্পল, তোমরা কাছে পেলে দেখবে এর ভেতরেও একটা টেম্পল করা আছে। অদ্ভুত সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি 1850 তে, এই যে ব্লাউজ গরমকালে বিয়ে বাড়ির শাড়ি দিয়ে কিনলাম 1850 মানে 1850, লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ, এটা মাথায় রেখো। আর না হলে আঁচলে এসে কেনাকাটা করো, ভীষণ ভালো লাগবে তোমাদের, কারণ সব ধরনের শাড়ি একসাথে দেখতে পাবে, যেমন কিনা তোমরা দেখতে পেয়েছিলে আমাদের এক্সিবিশনে। 18 নম্বর শাড়ি, আজকের ওচারের লাস্ট শাড়ি, কিন্তু বারবার বলছি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমি তোমাদের ভীষণ ভালোবাসি তোমরা আমার কাছ থেকে শাড়ি নাও বলে, আর তোমরাও আমাকে ভীষণ ভালোবাসে পিওর শাড়ি পাও বলে। 18 নম্বর শাড়ি, 18 আসুক বারবার নেমে কথাটা বলি, কেন বলি দেখে নাও। আমার হ্যান্ডরোল মটকার বর্ডার সেটা এখানে করা, অদ্ভুত সুন্দর একটা হেনা কালের এই সুতো জড়ির টানায়, আর এই হচ্ছে আঁচল। কেমন লাগছে অনুষ্ঠানটা প্লিজ কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আসতে চাইছো চলে এসো দমদম মেট্রো স্টেশনে ঠিক উল্টো দিকে আঁচল বুটিক, সকাল 7:30 হলে রাত্রি 8টায় বন্ধ হয়, তোমাকে আসতে হবে সন্ধ্যে 7:30-এর মধ্যে। এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা অবশ্যই বানাতে পারো 1850। আজকে আসছি, খুব ভালো থাকো তোমরা, ভালো থাকবো আমি, মাঝে মাঝেই অনুষ্ঠান করে তোমাদেরকে জ্বালাবো, আমায় দেখো বলি। নমস্কার।